প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা আজ চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ব। এ অধ্যায়ে আমরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানব। আমরা মুক্তিযুদ্ধের অধ্যায়টি তিনটি ভাগে ভাগ করে আমরা শিখছিলাম। প্রথম পাঠে আমরা শিখেছি ভাষা আন্দোলন সম্পর্কে, দ্বিতীয় পাঠে গণ অভ্যুত্থান সম্পর্কে, আজ আমরা জানব 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি। আমরা এখানে 1971 সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন রকমের চিত্র দেখতে পাচ্ছি। মুক্তিবাহিনী দেখতে পাচ্ছি, বাহিনীরা যেভাবে যুদ্ধ করেছেন, যেভাবে আন্দোলন হয়েছে, অবশেষে পাকিস্তানি বাহিনী যেভাবে আত্মসমর্পণ করেছেন তারও ছবি দেখেছি। আর এই যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, যার ফলে আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ পেয়েছি, আমাদের মানচিত্র পেয়েছি, আমরা আমাদের জাতীয় সঙ্গীত পেয়েছি, তাহলে চলো আমরা ছবিগুলো দেখে নিই। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, এই 7ই মার্চের ভাষণেই বাঙালি জনতা একাগ্রচিত্তে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। 25শে মার্চের ভয়ালো কালো রাত্রির দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, এখানে আমরা মুক্তিবাহিনীদের দেখতে পাচ্ছি, তারা কিভাবে যুদ্ধ করছেন, পাকিস্তানিদের আত্মসমর্পণ, স্বাধীন বাংলাদেশের চিত্র দেখতে পাচ্ছি, স্বাধীন বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি, আমাদের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় পতাকা। এই যে আমরা আমাদের বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পেয়েছি, এর পেছনেও রয়েছে অনেক ইতিহাস, তাই আজ আমরা এখন জানব। 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসক্রস ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দিয়ে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা এখানে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ দেখতে পাচ্ছি, তিনি যেভাবে 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, বাঙালির মুক্তির দাবি জানিয়েছিলেন, এবং তার এই ভাষণের ফলেই আমরা দেখতে পেয়েছি বাঙালি জাতি একাগ্রচিত্তে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, এবং সবশেষে আমরা বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে পেয়ে যাই। 16ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আলোচনা করেন। সব আলোচনা ব্যর্থ করে দিয়ে 25শে মার্চের কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। অসংখ্য ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর ও সাধারণ নারী পুরুষকে হত্যা করে। এ কাল রাতেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়্যারলেস বার্তায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এর ভিত্তিতে 26শে মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। ১৯৭১ সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। এ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। বঙ্গবন্ধু হলেন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সরকার মুক্তিযুদ্ধে অংশগ্রহণে জনগণকে উৎসাহিত করে এবং যুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী গঠন করে। মুক্তিবাহিনীতে সকল শ্রেণী পেশার বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও অংশগ্রহণ করেছিলেন। তাহলে আমরা জানতে পারলাম আমাদের এই যে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই মুক্তিযুদ্ধে আমরা কি দেখেছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক কাতারে দাঁড়িয়ে মুক্তিবাহিনী গঠন করেন, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পেয়েছি। 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত মোট 9 মাস
মুক্তিযুদ্ধ চলে। এ যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হন, অসংখ্য মানুষ পঙ্গু হন, অনেকেই ঘর বাড়ি হারান। রাজাকার আলবদর নামে পরিচিত কিছু সংখ্যক বাঙালি পাকিস্তানিদের পক্ষে হত্যা, অগ্নিসংযোগ ও বর্বর নির্যাতন চালায়। তারা যুদ্ধাপরাধী, তাদের বর্বর নির্যাতন ও পাকিস্তানের হানাদার বাহিনীর নিষ্ঠুর গণহত্যা মুক্তিবাহিনীকে দমাতে পারেনি। অবশেষে বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন ভূখণ্ডের পাশাপাশি আমরা পাই একটি নতুন মানচিত্র, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটি কাজ করব, সেটি হচ্ছে আমরা এই যে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানলাম, এখন আমরা এ বিষয়ে কিছু প্রশ্ন করব এবং উত্তরগুলো ঝটপট মুখে মুখে বলবো এবং লিখে ফেলব। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসক্রস ময়দানে ভাষণ দিয়েছিলেন। ইয়াহিয়া খানের সাথে কতদিন ধরে আলোচনা হয়েছিল? ইয়াহিয়া খানের সাথে 1971 সালের 16 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত 9 দিন ধরে আলোচনা হয়েছিল। 25শে মার্চে কী ঘটেছিল? 25 মার্চের কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে, অসংখ্য ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর ও সাধারণ মানুষ হত্যা করেছিল। 10ই এপ্রিল কী ঘটেছিল? 1971 সালের 10 এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। কয় মাস ধরে মুক্তিযুদ্ধ চলেছিল? দীর্ঘ 9 মাস ধরে মুক্তিযুদ্ধ চলেছিল। মুক্তিবাহিনীতে কারা যোগদান করেছিলেন? মুক্তিবাহিনীতে সব শ্রেণী পেশার বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরাও অংশগ্রহণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে এই যে আমরা 1971 সালের যে দিনগুলো দেখতে পাচ্ছি সেই দিনগুলোতে কি ঘটেছিল সেগুলো আমরা ঝটপট লিখে ফেলি। 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। 16ই মার্চ ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের বৈঠক। 25শে মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। 26শে মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। 10ই এপ্রিল প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের এই যে 1971 সালের যে ঘটনাটি, এটি যে আমরা শুনলাম, এটি নিয়ে আমরা আমাদের পরিবার ও আশেপাশের বয়স্ক মানুষদের কাছ থেকে তাদের স্মৃতিচারণগুলো শুনব। তারা যে ঘটনাটি জানে বা তাদের এর সাথে সম্পৃক্ত যদি কোনো ঘটনা থাকে আমরা সেটি জেনে নিব। যেমন আমরা এখানে একজনের কাছ থেকে ঘটনাটি জানতে পাচ্ছি, সেটি হচ্ছে তিনি বললেন 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর বক্তৃতার মধ্য দিয়ে মানুষ মুক্তির জন্য সংগ্রামে প্রস্তুতি নিতে থাকে। এরপর 25 মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, অসংখ্য ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর ও সাধারণ নারী পুরুষ হত্যা করে। 26 মার্চ বঙ্গবন্ধু ওয়্যারলেস বার্তার মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করার পর সকল মানুষ বিজয়ের জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো এক একজনের কাছে এক এক রকম হতে পারে, কারণ কেউ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারে, কারো ভাই যেতে পারে, কারো বাবা যেতে পারে, এরকম বিভিন্ন রকমের গল্পগুলো আমরা জেনে নিব এবং সংগ্রহ করব। এখন আমরা একটি বাক্য দেখতে পাচ্ছি, বাক্যটিতে একটি শূন্যস্থান রয়েছে, আমরা বাক্যটি পড়ে শূন্যস্থানটি পূরণ করে ফেলি। 1971 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ ড্যাশ কী হয় বাংলাদেশ বলতো? স্বাধীন হয়। তাহলে বাক্যটি আমরা আরেকবার ঝটপট পড়ে ফেলি। 1971 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ স্বাধীন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা আমাদের বাংলাদেশ সম্পর্কে জানলাম, আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানলাম, মুক্তিযুদ্ধের পেছনে আমাদের যে ইতিহাসগুলো রয়েছে সেগুলো আমরা জেনেছি, ভাষা আন্দোলন সম্পর্কে জেনেছি, 69-এর গণ অভ্যুত্থান সম্পর্কে জেনেছি, সর্বোপরি আমরা 71-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি। এর আগে পরে মাঝখানে যে ঘটনাগুলো রয়েছে সেগুলো আমরা জেনেছি, আমরা আমাদের পরিবারের কাছ থেকে, আমাদের আশেপাশের লোকজনের কাছ থেকে
এই মুক্তিযুদ্ধের পেছনের ঘটনাগুলো জানবো এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করব। আমরা আমাদের ইতিহাস ধরে রাখবো শ্রদ্ধা ভরে, এবং আমরা আমাদের দেশের প্রতি কি মমত্ববোধ প্রকাশ করব, আমরা দেশপ্রেমিক হব, দেশকে ভালোবাসবো, দেশের জন্য কাজ করে যাব। পরবর্তী ক্লাসে আমরা আরও মজার একটি বিষয় নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।